আমরা কলাম নিয়ে কীভাবে কাজ করতে সেটি দেখব আমরা বিভিন্ন নিউজপেপার বা ম্যাগাজিনে এই কলামের ব্যবহার প্রায় দেখে থাকি এছাড়া আমাদের বিভিন্ন অফিসিয়াল কাজেও এই কমানটি ব্যবহৃত হয়ে থাকবে তো এটি করার এই কমানটি বোঝার জন্য আমরা ফর্মেট পেতে যাবো এবং সেখানে রয়েছে কলাম যে ডায়ালগ বুক্স এসে আমরা এখানে বাই ডিফল্ট ওয়ান সিলেক্ট রয়েছে আমরা দেখুন এখানে যদি টু সিলেক্ট করি তাহলে আমরা প্রিভিওতে অলরেডি দেখতে পাচ্ছি যে দুটি কলাম আমরা এই অবস্থা যদি ওকে বাটনে ক্লিক করি দেখুন আমাদের লেখা কিন্তু দুই কলামে বিভক্ত হয়ে গিয়েছে আমরা যদি প্রথমে এক কলামেও লিখি তাহলে এই কমান্ডটি দেওয়ার সাথে সাথে সেই কমান্ড অনুযায়ী দুই কলাম বা তিন কলাম হয়ে যাবে তা আমরা কলামের আরো ডিটেইলস বোঝার জন্য আমরা চলে যাচ্ছি কলামের ডায়ালগ বক্সে সেখানে যদি থ্রি দিই আমরা দেখুন এখানে তিনটি কলাম দেখতে পাচ্ছি এবং এখানে লেফট সিলেক্ট করলে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে দুটি কলামই হচ্ছে কিন্তু লেফট সাইডের কলামটি ছোটো এবং ডান দিকেরটি বড় রাইট হলে ঠিক তার উল্টোটি এবং আমরা এখানে যে লাইন বিটুইন এই বক্সে যদি ক্লিক করি আমরা এর আউটপুট দেখতে পাচ্ছি যে মাঝখান থেকে একটা লাইন হবে আমরা যদি এরকম চাই যে কলমের মাঝখান থেকে লাইন হোক তাহলে আমাদের এই লাইন বিটুইনে ক্লিক করতে হবে এরপর আমাদের যে বিষয়টি রয়েছে কলামে এখানে ওয়াইড দেখুন এখানে ওয়াইড মূলত বোঝাচ্ছে আমরা যদি উপরের যে বাটন রয়েছে অ্যারো বাটন ক্লিক করি তাহলে আমরা প্রিভিউতে লক্ষ্য করছি যে কলামের মাঝখানে যে জায়গাটুকু ফাঁকাটুকু সেটি সেটির মূলত ওয়াইট এখানে বোঝাচ্ছে আমরা বাড়িয়ে দিলে এটি মূলত বড় হচ্ছে এবং ফাঁকা কমে যাচ্ছে আমরা যদি কমিয়ে দিই অর্থাৎ নিচের বাটনে ক্লিক করি আমরা প্রিভিউতে অলরেডি দেখতে পাচ্ছি যে এটি কিন্তু বেড়ে যাচ্ছে এবং মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে অর্থাৎ কলাম ছোট হয়ে যাচ্ছে কিন্তু মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে আমরা ওকে বাটনে ক্লিক করলে এটি মূলত অ্যাপ্লাই হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরে আমরা প্রথমে আমরা দুই কলামটি সিলেক্ট করে নিচ্ছি আমরা ওয়াইডের বিষয়টি বুঝলাম এরপরে দেখুন এখানে স্পেসিং আমরা যদি উপরে ক্লিক করি তাহলে আমাদের মূলত যে বিষয়টি ঘটছে যে দুই দিকে সমান্তরালভাবে এর স্পেসিং বাড়ছে নিজের দিকে ক্লিক করলে এটি কমছে এছাড়া আমরা আমাদের প্রয়োজন হতে অনেক কলাম বিশিষ্ট কলাম নিয়ে কাজ করার সেক্ষেত্রে সাপোজ আমরা যদি ছয়টি কলাম প্রয়োজন হয় তাহলে আমরা সিক্স লিখলাম সিক্স দিয়ে ওকে বাটনি ক্লিক করলেই আমরা দেখুন ছয়টি কলাম হয়ে গিয়েছে তো এভাবে আমরা নাম্বার অফ কলামেও কলাম সংখ্যা বসিয়ে আমরা কলাম ক্রিয়েট করতে পারি এবার আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা সে এটি বোঝার জন্য তিনটি কলাম দিয়ে তিনটি কলাম আমরা তৈরি করছি এখন যদি এরকম হয় যে অনেক সময় আমাদের পুরো ডকুমেন্টসটি তিন কলামে বাট আমাদের প্রথম যে হেডিং একটি থাকবে হেডলাইনটি হেডলাইনটি এক কলামে থাকবে সেরকম চাইলে আমরা শুধু সেই লাইনটুকু আমরা সিলেক্ট করব এবং চলে যাব কলামে কলামে গিয়ে আমরা ওয়ান সিলেক্ট করে দিব ওয়ান দিয়ে ওকে বাটনে ক্লিক করব। তাহলে মূলত যে বিষয়টি ঘটছে যে এটি আমাদের প্রথম হেডলাইনটি এক কলমে হচ্ছে আর বাকি সবগুলো আমাদের সেই তিন কলামে আমরা একটু এটিকে বোঝার জন্য একটু সাইজ বড় করে দিচ্ছি প্লাস এটি অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি এবং আমরা বোর্ড করে দিচ্ছি এবং আন্ডারলাইন করে দিচ্ছি হেডলাইন যেরকম হয় দেখুন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে প্রথম কলামটি এক কলামে এবং সব নিচের সবগুলো আমরা আমাদের নির্দিষ্ট করে দেয়া তিন কলাম বিশিষ্ট তা আমাদের লেখা মূলত আমরা তিন নম্বর কলমে লেখা দেখতে পাচ্ছি না বিকজ আমাদের লেখা আমরা যতটুকু লিখেছিলাম আমরা যদি এখানে লিখি এখানে লিখলে আলটিমেটলি কিন্তু আমরা এখানে দেখুন কপি পেস্টের মধ্যে বিষয়টি বোঝাচ্ছি অলরেডি তিন কলামে চলে এসছে অর্থাৎ লেখা হয়ে গেলে নর্মালি দুই কলাম শেষ হয়ে তিন কলামে চলে আসবে এভাবে এভাবে আমরা আমাদের কলাম কমান্ড ইউজ করে আমাদের লেখাকে ফর্মেটিং করতে পারি